ফিরে এলাম সংবাদের বাকি অংশে সাথে থাকার জন্য ধন্যবাদ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সেন্ট্রাল কমিটির অর্থায়নে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার বন্যা কবলিত 31টি পরিবারের প্রত্যেককে নগদ 5,000 টাকা এবং 14টি করে ঢেউ টিন দেওয়া হয়েছে। রামগাতি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে এই নগদ টাকা ও ঢেউ টিন বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সম্প্রতি ভয়াল বন্যায় যেসব জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে অন্যতম লক্ষ্মীপুর জেলা। এই জেলার বন্যাকবলিত মানুষের জন্য সাহায্য নিয়ে ইংল্যান্ড থেকে ছুটে যান গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সেন্ট্রাল কমিটির ট্রেজারার সালেহ আহমদ সহ সিলেটের নেতৃবৃন্দ। নগদ টাকা ও ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমদ বলেন, জিএসসি ইন ইউকে বিগত 3 দশক ধরে আত্মমানবতার কল্যাণে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রামগতি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘর বাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে। আমরা আসলে প্রবাস থেকে আমরা এসটি এসে রামগতি উপজেলা আমরা এই জন্য আমরা সিলেক্ট করেছি। এইটা এই এলাকার অত্যন্ত ডিপ্রাইভ এরিয়া এবং নর্মালি সাধারণত লোকজন যখন আসে শহরে আশেপাশে দেয়, এই জন্য আমরা শহর থেকে প্রায় 2 ঘন্টা ভিতরে আমরা এসছি, যেখানে গাড়িগুলো বন্ধ ছিল আগে। রিসেন্টলি এটা আসছে, আমরা কালকে রাত্রে প্রায় 10 ঘন্টা জার্নি করে আমরা এসছি। রাস্তা অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে আসার উদ্দেশ্য হইতেছে আমরা নিজের হাতে ডিস্ট্রিবিউট করা, সবাই পেয়ে পেয়ে ওরা এত উৎফুল্ল, সবাইকে খুব দোয়া করতেছে। এবং আমি মানে ভবিষ্যতে আমি জিএসসি ইউকে নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আপনারা যে মানে অব্যাহতভাবে আপনারা যে সাহায্য আপনারা যে মানে দিতেছেন। রামগতি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউএনও সৈয়দ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মনিরুদ্দিন। এ সময় অতিথিরা জিএসসি ইন ইউকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এটি অভূতপূর্ব। এই এলাকায় আসলে বন্যা পরবর্তী অথবা রিহ্যাবিলিটেশনের কোনো কার্যক্রমে তেমন অর্গানাইজড হয়তো হয় নাই। এই যে মানবিকতার যে উদাহরণ সৃষ্টি করেছেন এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আজকের কাউন্সিলের যে আজকের যেই মানবতাবাদী উদ্যোগ, এটা আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে ওনাদের এই অনুদানকে আমরা গ্রহণ করেছি। পরে অতিথিরা 31টি পরিবারের মধ্যে নগদ 5,000 টাকা এবং 14 পিস করে ডিউটিন বিতরণ করেন। আমাদেরকে যে এই টিনগুলো দেয়, আমরা ওদের জন্য হাজার হাজার দোয়া করব। আমরা নদী ভাঙ্গা লোক, আমাদের কিছু নেই, এই টিনগুলো পাওয়ার তো আমরা সারপা দিয়ে থাকুন। অনেকে ঘরটা ভাঙ্গি গেছে, সারপার ঘাট রাস্তার পাশে থাকে, আপনারা যদি সাহায্য করেন। অনেক বিপদে ছিলাম, লক্ষ্মীপুরের এডিসি সম্রাট খিসার স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিএসসি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার যুব সংগঠক আলী হাসান হাবিব, সাংগঠনিক সম্পাদক যুব উদ্যোক্তা মোহাম্মদ নজরুল ইসলাম এবং সিয়ট্ট প্রকাশের কর্ণধার কলাম লেখক জিবলু রহমান। মনিদিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট।